हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल रिमास पैशन बांग्लादेशी फिलान ब्लॉगर। आशा करछि सबाई भालो आछेन। सो आजकेर ब्लॉगटा शुरू करेछि हेलसिंकी थेके। हेलसिंकीते आजके अनेक मानुषजन राते हेलसिंकी एबं एत मानुष थाकार कारण तो अवश्यई बोलबो। बस देखे मने पड़लो अनेक दिन होछिलो बासे उठा हय ना, करोना शुरू होयेछे थेके आर बासे उठिनि। ताछाड़ा एखन तो आर स्कूल कलेज नेई, दरकार हय ना आर कि बासे उठा। हेलसिंकी सेंटारे आसार पर ए जायगाटाय चोखे पड़लो अनेक मानुषजन भीड़ करेछे आर एक एक जन एक एक धरनेर साज दिये आछे। मने होच्छे कोनो एकटा फेस्टिवल आजके। आमरा एखन आछि रेलवे स्टेशनेर सामने आर आरिशे बाबा गाड़ी पार्क करार जन्य कोनो जायगा पाच्छिलो ना, ताई একটা জায়গায় গাড়িটা দাঁড় করালো আর আমি নামলাম। ওরা বাবা ছেলে গাড়িতেই বসে আছে। তাছাড়া এত রাতে বেবি সাথে নিয়ে কাউকে দেখিনি, তাই আরিশের বাবা আরিশকে নিয়ে নামতে চাচ্ছিল না। ওই পাশটায় সিরিয়ালে সবাই দাঁড়িয়ে আছে, মনে হচ্ছিল কিছু একটার জন্য অপেক্ষা করছে। বলে রাখা ভালো, ক্লিপগুলো যদিও আগের একটা ব্লগে দেওয়া হয়েছিল, বলেছিলাম এই থেকে আবার শুরু করব, বাট আরিশ বাবুর জন্মদিনের ব্লগটা ভাবলাম সাথে সাথে দেই, তাই এটা আর দেওয়া হয়নি। সো এখানে এসে দেখি অনেকেই খুব জড়সড়ভাবে ওদের আগ্রহে অপেক্ষা করছে আর নিজ নিজ ব্যস্ততায় নিজের মতো করে চলছে অনেকেই। যা হোক, ভিড় হওয়া মানুষের কারণ জানতে পারলাম আজকে হচ্ছে হ্যালোইন ডে। হ্যালোইন শব্দটির সাথে যারা পরিচিত, হ্যালোইন শব্দটি শুনলেই অদ্ভুতুরে সব পোশাক, বিশাল সব মিষ্টি কুমড়া, ট্রিক অর ট্রিট ইত্যাদির কথা মাথায় করে। পশ্চিমা সংস্কৃতি হলেও ইদানিংকালে না বুঝেই আমাদের ধর্মীয় অনেকেই হ্যালোইন উৎসব পালন করছে। হ্যালোইন শব্দের পূর্ণরূপ হলো হ্যালো জিবিনিং বা হ্যালো ডিবিনিং, যেটার অর্থ পবিত্র সন্ধ্যা। 31 অক্টোবর পালিত হয় হ্যালোইন, যে রাতে বিগত সাধুদের আত্মার স্মরণে গির্জায় গির্জায় জ্বালানো হয় মোমবাতি। কালকে 1 নভেম্বর পশ্চিমা খ্রিস্টানদের বোঝ। এই দিনে সকল জানা অজানা সাধুদের স্মরণ করা হয় আর অবশেষে 2 নভেম্বর এই দিনে স্মরণ করা হয় পরকালগত খ্রিস্টানদের আত্মাকে। সো এটা কোনোভাবে আমাদের ধর্মীয় উৎসব না। আমরা বাসায় এসে একটু সসেজ আর কেবাব রান্না করে রাতের খাবার সেরে নিয়েছি আর কালকে আরিশ বাবুকে নিয়ে আমরা বাসে উঠব, তাই জন্য আমরা খুব এক্সাইটেড, তাই না আরিশ? আরিশ আরিশের ফোনটা নিয়ে ব্যস্ত। আরিশ চলো বাবা কি করে দেখে আসি। চলো, কি করছো? বাদাম ভাজতেছো? নিয়মিত বাদাম খাওয়ার কিন্তু উপকারিতা অনেক। বাদাম থেকে শরীরে এমন কিছু উপাদানের প্রবেশ ঘটে যেগুলো অনেক রোগকে দূরে রাখতে সহায়তা করে। অন্যান্য সব পুষ্টিগুণ এবং শারীরিক উপকারিতার ক্ষেত্রে বাদামের কোনো বিকল্প হয় না বললেই চলে। বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ই, ফাইবার, সোলেনিয়াম, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড, পটাশিয়াম সহ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আরও কত কী। বেশ কিছু গবেষণায় দেখা গেছে বাদামে উপস্থিত থাকা ফসফরাস শরীরে প্রবেশ করার পর এমন কিছু কাজ করে যার প্রভাবে হাড়ের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে। এছাড়াও ব্রেনের শক্তি বৃদ্ধি পায়, ক্যান্সার দূরে থাকে, পুষ্টির ঘাটতি দূর হয়, রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়, ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায়, ব্লাড প্রেশার বা রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, হজম ক্ষমতার উন্নতি ঘটায়। বাট আমরা খাদ্যরসিক বাঙালিরা বুঝি না যে আসলে আমাদের প্রতিদিন এক মুঠ করে হলেও বাদাম খাওয়া উচিত। যাই হোক, এটা হচ্ছে সকালবেলা। আরিশের বাবা একটু চিকেন দিয়ে খিচুড়ি রান্না করেছে। আরিশ আমার কোলে থেকে নামছিল না, তাই আজকের নাস্তাটা ওর বাবাই বানিয়েছে। সো নাস্তা খেয়ে আমরা বের হলাম, আজকে আমরা বাসে উঠব। আরিশের বাবার কাজ ছিল, ওর সাথে করেই আমরা বের হয়েছি। একটা স্টপেজ পর্যন্ত ওর সাথেই এসেছি আর আরিশের স্ট্রলার যেহেতু ওর গাড়িতেই ছিল, গাড়ি থেকে স্ট্রলার নিতে হয়েছে। আমাদের মা ছেলের বাসে উঠতে কিন্তু কোনো টাকা লাগবে না, 234 এই বাসটায় আমরা উঠেছি। যেহেতু অনেক দিন পর বাসে ওঠা হয়েছে, আমি একটু ইয়ে ছিলাম যে এখন পে করতে হয় কি না জানি না। আরিশ ঘুমিয়ে গিয়েছে, ও বাসে ওঠা দেখেনি। নিজেদের গন্তব্যস্থল আসার আগে বাসে স্টপ লেখা সুইচ আছে, সেখানে টিপলেই পরের স্টপেজে নামিয়ে দেয়। আর বাসে উঠতে হলে কিন্তু সাথে বাস কার্ড থাকতে হয়, যেটা এখানে প্রেস করতে হয়।
এই কার্ডটা মান্থলি রিসার্চ করতে হয়, স্টুডেন্টদের জন্য 50% ডিসকাউন্ট আছে। রিসার্চ করা থাকলে কার্ডটা প্রেস করে মাসের মধ্যে যতবার ইচ্ছা বাসে উঠা যায় নামা যায়। বাসে বেশি উঠা হলে বেশি টাকা কাটে এমন কিছু না, যতবার ইচ্ছা কার্ডটা ফ্রেশ করে উঠা যায়। আর ফিনল্যান্ডে 5 বছরের নিচে বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য বাসে চলাচল করা একদমই ফ্রি, সেই হিসেবে ওর জন্য তো ফ্রি, সেই সাথে স্ট্রলার নিয়ে যে আছে মা বা বাবা তার জন্য ফ্রি। আমার যেহেতু অনেক দিন পর উঠা হয়েছে, আমি ভাবলাম সেই নিয়মটা এখনও আছে কি না, যেহেতু মাঝে দিয়ে করোনার লম্বা একটা পরিস্থিতি পার হয়েছে, করোনার কারণে সুযোগ সুবিধাগুলো কমিয়ে দিল কিনা সে চিন্তায় ছিলাম। তাই জন্য আমি সাথে টাকা নিয়ে নিয়েছিলাম, যদি ফ্রি উঠা না যায় তাহলে পে করতে তো হবেই। যাই হোক, আমরা বাস থেকে নেমে গিয়েছি। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আমার আপন হারা প্রাণ আমার বাঁধন। আরিস এখনো ঘুমাচ্ছে, আরিসের ঘুম ভাঙে নাই। আমাদের আসলে কোনো গন্তব্য বা কোনো উদ্দেশ্য নেই, এমনিতেই শপিং মলের ভিতর হাঁটবো, আমার হাঁটাহাঁটি করা খুবই প্রয়োজন। আর তাছাড়া বাইরে এখন যেহেতু ঠান্ডা, তার জন্য শপিং মলে আসলে একটু হাঁটতে পারি। তো এখানে H&M-এ আসলাম, একটু ইয়াররিং দেখছিলাম। এই ডিজাইনটা দেখে তো মনে হলো এমনও ইয়াররিং হয়, এমনিতেই খুব সুন্দর সুন্দর ইয়াররিংগুলো। আর সে বাবার সাথে থাকলে আসলে এভাবে নিরিবিলি দেখতে পারি না। H&M-এ রিজনেবল প্রাইসে সুন্দর জিনিসপত্রই পাওয়া যায়। আরিসের ঘুম ভাঙা পর্যন্ত এখানে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করি, পরে অন্যদিকে যাব। আরিস ঘুম থেকে উঠে গিয়েছে, সে একটু অবাক চোখে চারদিকে দেখছে, ভাবছে হয়তো কোথায় চলে আসলাম। ওর বাবার গাড়ি থেকে নামানোর আগেই ও ঘুমিয়ে গিয়েছিল, বাসে ওঠাও দেখেনি। বাসে কান্নাকাটি করে কি না সেটাও বুঝতে পারলাম না, যেহেতু ঘুমেই ছিল। এখন যাবো আর কিছু কিনে খাইয়ে দিব। আমি ওই পাশটায় যাচ্ছি, আর ওই দিকটাই হচ্ছে প্রিজমা কেসিটি মার্কেট, সেখান থেকে আরিসের জন্য খাওয়ার কিছু নিব। আরিসের জন্য আসতে খেলনা নিয়ে আসছিল, এটা সুন্দর। হ্যাঁ এটা ওয়াও। আরিস কোন ইয়োগার্টটা খাবে? আরিসকে এখন দুপুরবেলা আমাদের খাবারগুলো খাওয়াই, তো সে এখন সেগুলোই পছন্দ করে। আমি বাসা থেকে যেহেতু কিছু নিয়ে বের হওয়া হয়নি, এটাতে অনেকটা দুধ ভাতের মতো আর সাথে স্ট্রবেরি জ্যাম আছে। এটা খাবে? এটা খাবা? আচ্ছা। এগুলো অনেকদিন খাওয়ানো হয় না, পছন্দ করবে কি না জানি না। সে আবার কোনো জিনিস অভ্যাস না থাকলে আবার খেতে চায় না। একটু ক্রোসান নিয়ে নিব যদি সেটা না খায়। এগুলো লোভনীয় লাগছে কিন্তু হালাল না। আরিস ক্রোসান খাবা? শপিং মলটায় বাচ্চাদের জন্য আলাদা করে একটা জায়গা আছে, সেখানে খাবার খাওয়ানো, ডাইপার চেঞ্জ করা সব কিছু করা যায়। আমি এখন সেখানে যাচ্ছি। আরিস ছোট থাকা অবস্থায় মার্কেটে আসলেই এই রুমগুলোর প্রয়োজন হতো, সব শপিং মলগুলোতেই এসব সুযোগ সুবিধা থাকে। ভিতরে ঢুকতেই বাচ্চাদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন ছবি রঙিন কালার করে রেখেছে। আরিসকে এখন খাওয়াবো, আর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি পরে বাইরের দিকে যাব। এটা মেবি ও পছন্দ করবে না, কেমন যেন একটা স্মেল আসছিল। রুমটায় যথেষ্ট জায়গা আছে, খুব সুন্দর অনেকগুলো সিট দেওয়া। আরিস রাইস ফ্রুটটা পছন্দ করেনি, সেটা আমাকেই খেতে হবে। হ্যাঁ এমন তো প্রশান খাবা, এটা খাবা। বাচ্চাদের বসিয়ে খাওয়ার জন্য চেয়ারও রাখা আছে। রুমটা যদি একটু ঘুরিয়ে দেখাই, এখন কেউ নেই, পুরো ফাঁকা আছে। অন্য কেউ থাকলে তো আসলে ভিডিও করা যায় না।
আমি আসার সময় সাথে একটা বই নিয়ে আসছিলাম, এখন সেটা আরিশ পড়ছে। তো এই পাশটায় হচ্ছে ছোট বাচ্চাদের ডাইপার চেঞ্জ করার, পাশে ওয়াশরুম, আর এখানে ওভেনও আছে বাচ্চাদের খাবার গরম করার। ওকে খেলনা নিয়ে দিয়েছিলাম, নতুন খেলনা পেয়ে খেলছে মনোযোগ সহকারে। ভেবেছিলাম বাইরে যাব, কিন্তু এখানে খেলতে পছন্দ করছে দেখে আমি আর একটু ওয়েট করছি। এই নতুন কিছু পেলে নতুন নতুন কিছুক্ষণ যাওয়া হয় আর কি। তো আরিশের খেলা শেষ হলো, আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমরা বাইরে আসলাম, এটা হচ্ছে শপিং মলটার পেছনের দিকটা। বাইরে ঠান্ডা হলেও রোদ উঠার কারণে ভালোই লাগছে। ওখানে কিছু সিট আছে, সেখানে গিয়ে বসবো। চারদিকের পরিবেশটা বেশ ভালোই লাগছিল, ঠান্ডার মধ্যে আবার ঠান্ডা বাতাস, বিশেষ করে আরিশ এনজয় করছে দেখে আমার বেশি ভালো লাগছিল। যাও নিয়ে আসো। ওই পাশ দিয়ে মেইন রোড, গাড়ি ঘোড়া যাচ্ছে, মানুষজন, সব মিলিয়ে আরিশকে নিয়ে বের হয়ে আমার খুবই ভালো লাগছে আজকে। আর বেশিক্ষণ থাকবো না, আমরা বাসে করেই চলে যাব। আরিশে বাবার জন্য অপেক্ষা করতে হলে আর অনেক সময় থাকতে হবে। আমার বাসায় যেয়ে আবার রান্না করতে হবে, আমি শুধু ভাত রান্নাটা সকালে করে ফেলেছিলাম। আরিশ দেখছিলাম বাইরে খুবই পছন্দ করেছে, ও যেতে চাচ্ছিল না, আবারও খেলা নিয়ে ব্যস্ত। কিন্তু হঠাৎ করে এত বেশি সময় বাইরে থাকলে আবার ঠান্ডা লেগে যায় কি না সে ভয়ে আর আমি বেশি বসলাম না, ওকে একটু জোর করে নিয়ে আসতে হলো। আর আমরা এখন যে স্টপেজ থেকে বাসে উঠবো সেই স্টপে যাচ্ছি। আমরা এতক্ষণ ছিলাম মার্কেটটার ও পাশে, আর এই পাশটায় হচ্ছে বাস স্টেশন। বাস স্টেশনের এই পাশ দিয়ে রেলওয়ে স্টেশন, ট্রেনটা ছুটেছে হেলসিঙ্কির উদ্দেশ্যে, আর এই জায়গাটা থেকেই বাস ট্রেনের গন্তব্য শুরু হয়। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে, কিছুটা সময় অপেক্ষা করার পর আমাদের বাস আসছে। এই বাসটাই আমাদের বাসার সামনে দিয়ে যাবে, আর বাসার সামনের স্টপে আমি নেমে যেতে পারবো। যাই হোক, আমরা বাসে উঠে পড়েছি। আরিশ প্রথম দিকে খুবই ভয় পাচ্ছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। যখন বাস চলা শুরু করেছে তখন তার মুড ভালো হয়েছে, বাস চলতে দেখে সে এখন খুবই খুশি, মজা লাগে। আমরা নেমে যাচ্ছি আমাদের বাসার পাশের একটা স্টপে, ওই যে বাসও চলে যাচ্ছে। বাসায় যে রান্না বান্না করব, আরিশা বাবা আসবে আরও পরে। এখন প্রায় অন্ধকার হয়ে আসতেছে, এখন কেন জানি পুরো বাংলাদেশের শীতকালীন সময়টার মতো লাগছে। সো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।